গুড ইভিনিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের অনেক দিন ধরে একটা ডিম্যান্ড ছিল টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি আনার জন্য তো আমি ফাইনালি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্র্যাকটিস সেশন এনেছি যেটা পুরোপুরি এমসি কিউ বেসড হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো দু হাজার কুড়ির যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সাথে আলোচনা করেছি তার মধ্যে টপ পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটা জায়গায় বেছেছি এবং আই থিঙ্ক হেল্পফুল হবে তোমাদের সামনে আপকামিং যে এক্সামগুলো রয়েছে ধরো ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা রয়েছে আইসিডিএসটা মেন এক্সামে তোমাদেরকে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হবে কিন্তু তোমরা টপিকের একটা ধারণা পেয়ে যাবে ডাব্লিউ বিবি এসআই কনস্টেবল এইগুলো খুব তাড়াতাড়ি বেরোচ্ছে তাছাড়া আমরা সামনেই পাচ্ছি আরবি এন টিপিসি যেটার জন্য খুব হেল্পফুল হবে আমি তোমাদের জন্য আর আর বি এনটিপিসির জন্য কুটিয়ে কুটিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আলোচনা করেছি তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে ওখান থেকে গিয়ে ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আর রিসেন্টলি আমি তোমাদের অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পাবলিশ করে দিয়েছি ম্যাগাজিনটা প্রত্যেক মাসের মতো এটার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে তোমরা চাইলে ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করতে পারবে মান্থলি ম্যাগাজিন অফ অক্টোবর টোয়েন্টি এই জেনারেল নলেজের যে বইটা সেখানেও আমি তোমাদেরকে জানুয়ারি টু তোমাদের অগাস্ট পুরো কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ডিটেলস ডিসকাশন প্রোভাইড করেছিলাম যেটা ফুল ভার্সন রয়েছে সেটাতে তো তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সব কিছু লিঙ্ক দিয়ে রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে আমাদের অ্যাপে তোমরা এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপডেট হয় তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্স অফ টু থাউজেন্ড টোয়েন্টির ফার্স্ট কোয়েশ্চেন পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে কে ভূষিত হলেন আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মতো পাঁচ সেকেন্ড করে টাইম দেব তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে ফিফটি ফিফথ জ্ঞানপীঠ পুরস্কার এ কে ভূষিত হয়েছেন চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে প্রয়াত আকিতাম আচুতার নাম বুথরি ইনি বেশ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আমি তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম এখানে ডিটেলসে আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কোন রাজ্য সরকার রাজ্যভাষীকে সচেতন করার জন্য এক মাস্ক অনেক জিন্দেগি প্রচার শুরু করেছেন টাইম আপ চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ হয়ে যাবে পৃথিবীর উচ্চতম রেল সেতু কোন নদীর উপর গড়ে উঠতে চলেছে আমাদের আজকে থার্ড কোয়েশ্চেন উচ্চতম রেল সেতু কোন নদীর উপর গড়ে উঠতে চলেছে তো এটা চেনাব নদীর উপর গড়ে উঠতে চলেছে এইচডিএফসি ব্যাংকের এর সিও এবং এমডি পদে কে নিযুক্ত হলেন টাইম হলেনে অ্যান্সার আমাদের কোনটা হবে শশীদার জাগদিশন নেক্সট দেখবো কোনটা ভিসেস কোড টু উইন এই বইটা লেখককে খুব গুরুত্বপূর্ণ একটা বই আমি বইটার ব্যাপারে তোমাদের বলেছিলাম কোড টু উইন এই বইটার লেখককে আমাদের নিরুপমা যাদব হয়ে যাবে নিরুপমা যাদব লিখেছেন ভিসেস কোড টু উইন এই বইটা লিখেছেন নিরুপমা যাদব ইসরো কত সালে ফ্রান্সের সহযোগিতায় ভিনস মিশনটা লঞ্চ করার কথা ঘোষণা করেছে চলো টাইম আপ ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে দু হাজার পঁচিশ অপশানটি নেক্সট চলে যাব আগামী পাঁচ বছরের জন্য গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানির লিমিটেডের অ্যাডিশনাল এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের অ্যাডিশনাল এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন চলো টাইম আপ উর্জিত প্যাটেল নিযুক্ত হয়েছেন যিনি আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর ছিলেন ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স টাইম আপ প্রত্যেক বছর সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডের দিনে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স এরপরের প্রশ্নটা একটু বড় আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটু দেখে নাও যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজু তিরিশে সেপ্টেম্বর দু দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এস এ আই এর একটা নতুন লোগো চালু করলেন এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এস এ আই এর ডিরেক্টর জেনারেল পদে এখন কে নিযুক্ত আছেন টাইম আপ সন্দীপ প্রধান রয়েছেন এখন এস এ আই এর ডিরেক্টর জেনারেল এস এ আই এর ডিজি রয়েছেন এখন সন্দীপ প্রধান ড্রাগ আবিষ্কার ও উন্নয়নের অসামান্য অবদানের জন্য কে সিডিআরআই অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছে সিডিআরআই অ্যাওয়ার্ড চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উপরের সবকটি অপশন ডি এরপরে আমরা যেটা দেখে নেব কোন দেশে এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু হলো এর আগে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ছিল না কোন দেশে এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে চালু হলো কোথায় ওমান কাতার ইউনাইটেড আরব এমিরেটস নান অব দিস চলো এখানে অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস নাসা যৌথভাবে কার সহযোগিতায় মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি পার্সেভারেন্স রুভার মিশন লঞ্চ করেছে সময় শেষ আমাদের অ্যানসারের ক্ষেত্রে ইউএলএ হয়ে যাবে তোমরা লেখো ইউএলএ কোথায় আছে কোন দেশে রয়েছে এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও দেখি কোন রাজ্য সরকার ই রক নামে একটি উদ্ভাবনী ভার্চুয়াল সাইবার ক্রাইম সচেতনতা কর্মসূচি লঞ্চ করেছে ই রকন সময় শেষ অ্যানসার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ ওমেন্স ওয়ার্ল্ড টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হবে ওমেন্স ওয়ার্ল্ড টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি দেখো এটা অ্যাকচুয়ালি কুয়াল মালয়েশিয়া আমাদের অ্যান্সার হয়ে যাবে দু হাজার কুড়ি সালের নভেম্বরে কোন দেশ গ্রহাণু থেকে খনিজ সম্পদ সংগ্রহ করতে বিশ্বের প্রথম গ্রহাণু মাইনিং অর্থাৎ ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যাস্টেরয়েড মাইনিং রোবটটা পাঠাতে চলেছে চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে গোটা চীন অপশন বি সড়ক মেরামতের জন্য কোন রাজ্য সরকার পথশ্রী অভিযান প্রকল্পটা চালু করেছে চলো সবাই পশ্চিমবঙ্গ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার থার্ড অক্টোবর বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল অটল ট্যানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের দৈর্ঘ্য কত চলো সময় শেষ আমাদের অ্যান্সার কোনটা হবে নয় দশমিক শূন্য দুই কিলোমিটার কোন রাজ্য সরকার দু হাজার কুড়ি সালকে ইয়ার অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন রাজ্য সরকার দু হাজার কুড়ি সালকে ইয়ার অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তেলেঙ্গানা অপশন সি নেক্সট দেখে নেব গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অর্থাৎ এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর দশটা দেশের গেইনিং ফরেস্ট এরিয়ার তালিকায় ভারতের স্থান কত সময় আমাদের শেষ এক্ষেত্রে ভারত রয়েছে তিন নম্বর পজিশনে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এনজিও অর্থাৎ আই কঙ্গো তারা প্রতিষ্ঠিত গ্লোবাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ইনস্টিটিউট দ্বারা কাকে করমবীর চক্র পুরস্কারে ভূষিত করা হয়েছে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সুনীল ওয়াই ওয়াই অসামান্য সাংবাদিকতার জন্য কে প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড টু পেয়েছেন প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড দু এটা কে পেয়েছিলেন টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে দীপঙ্কর ঘোষ এমপাওয়ারমেন্ট অফ ট্রাইবালস থ্রু আইটি এনেবেল্ড স্কলারশিপ স্কিমস প্রজেক্টের জন্য ভারতের কোন মন্ত্রক স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে টাইম আপ এক্ষেত্রে অ্যানসার কোনটা হবে আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মিনিস্টার কে রয়েছেন এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রঙ্গাবতী এর নামানুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে ওড়িশা অপশন বি পরেটা দেখব তামিলনাড়ু রাজ্য সরকার আলান্দুর স্টেশনের নাম চেঞ্জ করে কি রেখেছে আলন্দুর স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখলো আমি তোমাদের জি কে নোটসে এগুলো সব কটার লিস্ট একটা জায়গায় করে দিয়েছি আলটিমেট জি কে যেটার ব্যাপারে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ভিডিও একটু গিয়ে দেখে নিতে পারো আরিগনার আন্না আলন্দুর মেট্রো রেখেছে আলান্দুর স্টেশনটার নামটা চেঞ্জ করে রাখা হয়েছে কি আরিগনার আন্না আলান্দুর মেট্রো সম্প্রতি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্টের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে মিনিস্ট্রি অফ এডুকেশান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা আসার মতো নেক্সট চলে যাব কোন ব্যাংক কাগজবিহীন কাজের পরিবেশ সক্ষম করতে আইবি ইনোট নামে সবুজ উদ্যোগ চালু করল টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের ইন্ডিয়ান ব্যাংক অপশন বি হয়ে যাবে পরেরটা দেখে নেব কোন চলচ্চিত্র নির্মাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফটি আইআই এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে শেখর কাপুর অপশন বি শেখর কাপুর কোন বলিউড অভিনেত্রী মিন্ত্রা কোম্পানির প্রথম বিউটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন টাইম আপ্রে অ্যান্সার আমাদের দিশা পাটানি হয়ে যাবে অপশন সি গঙ্গায় দেশের প্রথম জাদুঘরটা কে উদ্বোধন করেছেন গঙ্গার বুকে দেশের প্রথম জাদুঘর চলো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী কোন রাজ্যের পর্যটন বিভাগ মর্যাদাপূর্ণ পেসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন অর্থাৎ পাটা গ্র্যান্ড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি এটা পেয়েছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে কেরালা ট্যুরিজম পরেটা দেখব কোন অভিনেতাকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার কুড়িতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সম্মানজনক এসডিজির বিশেষ মানবিক অ্যাকশন পুরস্কার বা আমরা এটাকে যেটা বলবো এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এটা প্রদান করেছে চলো সময় শেষ ক্ষেত্রে অ্যান্সার আমাদের সোনু সুদ হয়ে যাবে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কোন দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিতীয়তম দ্বিপাক্ষিক মহড়া বঙ্গসাগর অনুষ্ঠিত হতে চলেছে টাইম আপ আমাদের বাংলাদেশ হয়ে যাবে অপশন সি পরেটা চলে যাব অ্যালেকজান্ডার ডিক্রপ কোন দেশের তিপান্নতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে বেলজিয়াম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের নতুন প্রধান সচিব চিফ সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আলাপন বন্দ্যোপাধ্যায় কোন রাজ্য সরকার রাজ্যের অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রেডিও পাঠশালা প্রোগ্রাম লঞ্চ করেছে এক্ষেত্রে আমাদের কোনটা হবে ওড়িশা অপশন বি পরেরটা চলে যাব ভারতের কোন শহর ইউনেস্কো দ্বারা নেট এক্সপো স্মার্ট সিটিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের সুরাট অপশন বি হয়ে যাবে নেক্সট চলে যাব কে কনস্ট্রাকশন ওয়ার্ল্ড পার্সন অফ দ্য ইয়ার মানে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টিতে ভূষিত হয়েছেন কে হয়েছেন কনস্ট্রাকশন ওয়ার্ল্ড পার্সন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ডক্টর ব্রিজেশ দীক্ষিত আটত্রিশ নম্বর প্রশ্ন গ্রাহক সচেতনতা প্রচারের জন্য কোন বলিউড অভিনেতাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিযুক্ত করেছে টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অমিতাভ বচ্চন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ বাকেট অফ ফ্লাওয়ার্স বইটা প্রকাশ করলেন এই বইটা লেখককে তো এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডক্টর কৃষ্ণা সাকসেনা পরেরটা চলে যাব কোন এশীয় দেশ গরু হত্যা নিষিদ্ধ করলো দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে শ্রীলঙ্কা অপশন সি শ্রীলঙ্কা এশীয় শ্রীলঙ্কা হচ্ছে একটা এশীয় দেশ যেটা গরু হত্যা নিষিদ্ধ করেছে তো এই ফর্টি এই চল্লিশটা এমসি কিউজ আমি আজকে করলাম কালকে আবার আমি একচল্লিশ থেকে করব তোমাদের টোটাল চেষ্টা করবো পাঁচশোটা বা পাঁচশোটার একটু বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া তোমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পেয়েছ আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছি সেগুলো থেকে প্রত্যেকটাই যারা যারা পড়ছো তারা অবশ্যই ওগুলো করে যাও আর তার সাথে সাথে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেবো সেইগুলো কিন্তু একদম ওভারলুক করে চলে যাবে না এইগুলো অবশ্যই দেখে যাবে যে কোনো এক্সামের আগে আর এইটার ফ্রি পিডিএফ তোমাদেরকে আমি বলে দিই দেখো এইটার ফ্রি পিডিএফ বলতে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে দিলাম এই পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স এইটার ফ্রি পিডিএফ তোমরা আমাদের অ্যাপের এই ডাউনলোড পিডিএফ সেকশানটাতে পেয়ে যাবে অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি এইটা সম্পূর্ণ ফ্রি তোমরা ডাউনলোড করতে পারবে আমি তোমাদেরকে দিয়ে দেব ডাউনলোড পিডিএফ বলে যে সেকশানটা রয়েছে সেখানে গিয়ে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি তোমরা ডাউনলোড করতে পারবে এই পিডিএফটা আমাদের এই সেকশানটায় এছাড়া তোমরা আমি যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করি দেখো এইগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়াই রয়েছে যারা অ্যাপটা ইউজ করো তারা জানতে পারবে এছাড়াও ওয়েবসাইট যারা অ্যাক্সেস করো এখানেও আমি তোমাদের ফ্রিতে অ্যাক্সেস করার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের এমসি কিউগুলো দিয়ে রেখেছি ফ্রি অনলাইন মক টেস্ট ইন যেটা রয়েছে সেখানেও তোমরা প্রচুর এমসি পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য এবং নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে জয়েন করে রাখো তোমরা বিবিধ সারপ্রাইজ টেস্টের জন্য এখানেও প্রচুর আমি তোমাদেরকে চেষ্টা করি কুইজগুলো তোমাদের সময় সময়ে মানে কন্ডাক্ট করার যাতে তোমাদের প্রচুর এমসিকিউ প্র্যাকটিস হয় এই যে অ্যাপের মক টেস্ট জায়গাটা রয়েছে এখানেও তোমরা সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম ওয়াইজ মক টেস্ট পাবে ছোটো ছোটো মক টেস্ট রয়েছে যেগুলো তোমাদের দিতে খুব কম সময় লাগবে কিন্তু টাইম ধরে তোমরা দিতে পারবে ইভেন এই যে ফ্রি অনলাইন মক টেস্ট ডট রয়েছে তোমরা এখানে মক টেস্ট দেবে বলতে এখানেও কিন্তু তোমরা টাইম ধরে একদম লিডার বোর্ড তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি লিডার বোর্ডে তোমাদের কিন্তু র্যাঙ্কগুলো পরপর দেখা যাবে যারা যারা এক্সামগুলো দেবে সো তোমরা এই এটা ইউজ করতে পারো এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এবং আমাকেই কমেন্ট বক্সে জানাও তোমাদের ঠিক কোন সেকশনটার জন্য আরও প্র্যাকটিস দরকার রয়েছে আমি তোমাদের জন্য সেইভাবে হেল্প করার চেষ্টা করবো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাও যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে প্রেস করে নাও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানগুলো ঠিকঠাক যায় কোনো ভিডিও মিস না হয় কেননা এই পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আগে থেকেই বলে দিলাম তো চলো আপাতত এই ভিডিওতে এই ভিডিওটা এখানেই শেষ আর কালকে সকাল ছটার সময় সবার সাথে দেখা হচ্ছে সিক্স এ এম এ আর আমি তোমাদের স্পেশাল যে ক্লাসগুলো করাচ্ছিলাম সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলবো এটা আমি ছ তারিখে একটা তোমাদের ক্লাস করাবো যে ক্লাসটার কথা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি বলে দেব যেটা হচ্ছে শুক্রবার হবে সেটা আমি তোমাদেরকে চেষ্টা করব কালকের মধ্যে জানিয়ে দেবার তো তোমরা কালকে ক্লাসটা অংশগ্রহণ করতে পারবে অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট বক্সে অনেক অনেকেই বলছিলে বলে আমি এটা বললাম তো কালকে আপাতত সকাল ছটা কারেন্ট অ্যাফেয়ার্সে সবার সাথে কথা হচ্ছে আর এই কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমি পাঁচশোটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম এইগুলো আমি আবার তোমাদের কালকে বা তারপরের দিন দিয়ে দেবো কেননা কালকে আর একটা অন্য ভিডিও আমি ওটা তোমাদেরকে রেডি করে দিয়েছি সেটা করব যেটা হচ্ছে ইন্ডেক্স যেটা তোমরা অনেকদিন ধরে বলছিলে ইন্ডেক্স দু হাজার কুড়ি যেটা টোটাল আপডেটের ব্যাপারটা আমি তোমাদের ওখানে দিয়ে দেবো সেটা আই থিঙ্ক কালকেই তোমাদের মধ্যে শেয়ার করে দিতে পারবো কালকেই পাবলিশ হয়ে যাবে তোমরা এটা দেখে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নাও ওখানে আমি তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবো ইউটিউব থেকে যদি না যায় তাহলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে যাবে ওকে চলো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকের সকালবেলা আবার সবার সাথে কথা হবে